ইউটিউবটা আজকে ভরে গেছে কন্ট্রোভার্সির আখড়াতে। সবাই আজকে আজকাল কন্ট্রোভার্সি করতে চাচ্ছে, বুঝতেই পারছে না কন্ট্রোভার্সিতে ভাবছে হয়তো, কন্ট্রোভার্সিটা খুব ইজি ব্যাপার। তো চলো এরকমই একটা চ্যানেলকে নিয়ে আজকে বলবো কথা, আমাদের ছুটকির চ্যানেল। তো চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে ছুটকিকে নিয়ে কিছু কথা বলবো, কারণ ছুটকিও ব্লগিং ছেড়ে কন্ট্রোভার্সিতে নেমে গেছে, কালকে ওর ভিডিও দেখেছি। তো ওর খুব মনে ব্যথা, ব্লগিং করে কেন ও উঠতে পারে না, বন্দিরা কেন এত সাবস্ক্রাইবার গেন করেছে ও কেন পারেনি। তো তোমাকে একটা কথা বলবো, তোমার ভিডিওটা আমি কালকে খুব ভালোভাবে দেখেছি এবং কমেন্টও করেছি। ব্যাপারটা হচ্ছে যে ব্লগিং যারা করে, তুমি তো একটা ব্লগার, ব্লগিং যারা করে তাদের ধৈর্য রাখতে হয়, আর এটা একদমই সত্যি কথা। যারা উঠে গেছে তো উঠে গেছে, ব্লগিং চ্যানেল যারা একবার নাম করে উঠে গেছে তো উঠে গেছে, কিন্তু যারা এখন উঠছে তাদের পক্ষে প্রচণ্ড কষ্টকর হয়েছে। তোমার সঙ্গে আমি একদম সহমত, অনেক ব্লগার আছে যারা, মৌ, প্রিয়া, মন্দিরা আরও আছে যারা, তাদের থেকেও অনেক সুন্দর ভিডিও করে বা ওদের মতো করে ভিডিও করে, ভালো করে, নো ডাউট ভালো করে, তাদের ব্লগগুলো কোনো মানে সফলতা পায়নি, এটা একদম বাস্তব কথা। ওরাও পরিশ্রম করছে, এরাও পরিশ্রম করছে, কিন্তু এদের ঘরে হাজার হাজার লাখ লাখ ভিউজ। সত্যি কথাই ব্লগারদের খুব রাগ হবে, হওয়ারই কথা। আবার এটাও পাশাপাশি বলি, তাই বলে এটাও ঠিক না যে ব্লগিং ছেড়ে দিয়ে কন্ট্রোভার্সিতে নেমে যাবে। আর যদি কন্ট্রোভার্সিতেই নামো তাহলে তোমার লক্ষ্যটা ঠিক রাখো যে তুমি কন্ট্রোভার্সি করো। আর যদি মনে করো না, এটা আমার তোমার ভিডিওটা দেখে মনে হলো যে এটা সম্পূর্ণই তুমি মন্দিরাকে হিংসা করে, পুরো হিংসামূলক একটা ভিডিও। দেখো মন্দিরাকে আমিও খুব ভালোবাসি বা ভালোবাসতাম, ব্যক্তিগত মন্দিরাকে ভালোবাসি, কিন্তু ওর বাবা, সরি ওর মাকে নয়। ওর মা বলবো কেন, ওর মা বাবার কীর্তিকলাপ না, হয়তো বলবে ওর বাবাকে আমি সাপোর্ট করি সাপোর্ট ওনার বয়সের জন্য, একটা বৃদ্ধ মানুষ, একটা অসহায়তার জন্য ওনাকে সাপোর্ট করি, আর কোনো কারণ নেই। 70 বছর বয়সে এসে ওনার কী প্রাপ্য হতে পারে বলো? সেই জন্য সেই দৃষ্টিভঙ্গি দিয়ে যে একটা বৃদ্ধ, তার আর বেশি সময় নেই, তাকে কোনো কদর্য ভাষায় না বলে শুধু তাকে একটু সাপোর্ট করি, এইটুকু। কিন্তু ওর মা যেটা করেছে সেটা সত্যিই নিন্দনীয়। আর মন্দিরার উপর আমার রাগ হয়েছে একটাই, যে ও এই মা বাবার জীবন কাহিনীটা ওয়াইটিতে তুলে ও ভিউজ কামিয়েছে, এটাই আমার রাগ। তাছাড়া কিন্তু মন্দিরার উপর ব্যক্তিগত আমার কোনো রাগ নেই, এবং এটা তোমাদের সবারই রাগ যে মন্দিরা ওর মা আর বাবাকে যেভাবে ওয়াইটি প্ল্যাটফর্মে এনেছে, সত্যিও নিন্দনীয়। এবার আসি তোমার কথা, তার আগে আমি বলে নিই, আমারও কিন্তু দেবশ্রী টুকিটাকিটা ব্লগিং চ্যানেল ছিল, প্রচুর পরিশ্রম করেছি, রাতের পর রাত জেগে পরিশ্রম করেছি, হয়তো ডেলি ব্লগ দিতে পারিনি সকাল থেকে রাত পর্যন্ত, এটা সাংঘাতিক কষ্টের কষ্টকর, যারা করে তারা জানে। তো পারিনি, কিন্তু ব্লগিং করেছি, বেড়াতে যাওয়া, গাছ লাগানো, রান্না করা করেছি, কেউ ভালোভাবে নেয়নি, ভালোভাবে ভিউজ দেয়নি। কিন্তু পরবর্তীতে যখন কন্ট্রোভার্সি করছি তখন মন শক্ত করেই নেমেছি যে হ্যাঁ আমি কন্ট্রোভার্সি করব, কিন্তু কোনো কদর্যভাবে না, কোনো গালাগালি দিয়ে না, সমাজের কিছু বড় বড় ব্লগারদের ভুল ত্রুটিগুলো তুলে ধরব, এইভাবে করব, কোনো কদর্যভাবে না। তখন কিন্তু সিদ্ধান্তই নিয়েছি এই চ্যানেলটা আমি কন্ট্রোভার্সিই করব, যার জন্য পাশাপাশি আমি দেবশ্রী ওয়ার্ল্ড আর একটা চ্যানেল খুলেছি, যে আমার জীবনের কিছু তো দেখানোর আছে, একটা ব্লগিং চ্যানেলের দরকার, জীবনের কিছু অ্যাক্টিভিটি তো দেখানোর আছে, তাই ওই চ্যানেলটা খুলে রেখেছি। বেড়াতে যাওয়াটা ওগুলো দেখাই, ওটা তার গতিতে এগোচ্ছে এবং তা তোমাকে বলছি, তুমি এই যে ব্লগিং করতে করতে হঠাৎ করে কন্ট্রোভার্সিতে চলে আসলে মন্দিরাকে নিয়ে, তুমি কি কন্ট্রোভার্সি করবে? যদি কন্ট্রোভার্সি করো অলওয়েজ ওয়েলকাম, আমরা থাকবো তোমার পাশে। কিন্তু যদি মনে করো যে মন্দিরার একটা দুটো ভিডিও করে ভালো ভিউজ কামিয়েছে জন্য সেটাকে কন্টিনিউ করবো, কারণ আমরা সবাই ভিউজের লোভী, কেউ বলতে পারবে না, কোনো ব্লগার বা কোনো যারা ভিডিও করে, কোনো কন্ট্রোভার্সি যারা করে, কেউ বলতে পারবে না, কোনো ক্রিয়েটর বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমি ভিউজের জন্য করছি না, কেউ বলতে পারবে না, আমরা সবাই ভিউজের কাঙাল। কী করলে আমাদের ভিউজ হবে, আমাদের টার্গেটটা সেই দিকে, কী করলে আমাদের চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো আমাদের সেই দিকে, হ্যাঁ কদর্যভাবে না। তো তোমার কালকের ভিডিওটা দেখে আমি ভেবেছি যে সত্যি কথাই তুমি কি কন্ট্রোভার্সি করতে আসলে, নাকি চ্যানেলটাকে একটু গ্রোথ করার জন্য, এইটা আমাকে একটু প্লিজ উত্তর দিও, কারণ তোমার ভিডিওটায় পুরোটাই প্রকাশ পেয়ে গেছে তুমি মন্দিরাকে একটু হিংসে করো, একটু হিংসে করো, এটা পুরোটাই তুমি তোমার ব্লগিংয়ে বুঝিয়ে দিয়েছো, তোমার যে ভিডিওটায় পুরোটা বুঝিয়ে দিয়েছো। যদিও তুমি সত্যিটাই বলেছো, তুমি একটা অন্যায় করেছো, সেই অন্যায় করে ক্ষমা চেয়েছো, ক্ষমা চাওয়ার পরেও তোমার দিদিকে গিয়ে শাসিয়েছে, সেটাও যেমন ঠিক করেনি, কিন্তু পুরোটাই প্রকাশ পেয়ে গেছে যে তুমি মন্দিরাকে হিংসা করো। এবার বলি একটা কথা,
প্রথমে বলে নিই, আবারও বলি, একটা ব্লগ করতে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম, যেটা মন্দিরা করে, প্লাস ও শো করে, সিনেমা করে, সিনেমা মানে অভিনয় করে, এগুলো করে, আমাদের দেয় প্রচণ্ড খাটনি, কিন্তু এক একটা শ্যুট করতে যেতে হয় সারাদিনের মনে, তো এটাগুলো কিন্তু খুব কঠিন, খুব কষ্টকর। কিন্তু তুমি একটা কথা বলছিল না যে ওর বাবা মাকে প্ল্যাটফর্মে নিয়েছে, একদমই ঠিক, যখন দেখেছে ওর ভিউজটা পড়ে গেছে, কারণ তুমি বললে যে ভিউজের জন্য অনেকে অনেক কিছু করে, হ্যাঁ ও এটা করেছে, অবশ্যই অন্যায় করেছে, কিন্তু ও করেছে এটা ভিউজের জন্যই, ওর বাবা মাকে ওয়াইটি প্ল্যাটফর্মে নিয়ে এসে ন্যাংটো করে দিয়েছে। আমি এর আগে প্রচুর ভিডিও করেছি ওকে নিয়ে, কিন্তু সেটা তোমার মুখ দিয়ে ভালো লাগলো না, কারণ তুমি একটা ব্লগার, তোমার মুখ দিয়ে মন্দিরার এই কথাগুলো, মন্দিরা বাবা মাকে নিয়ে ভিউজ কামিয়েছে কী করে ওয়াইটি প্ল্যাটফর্মে সবাই দেখেছে, এটা তোমার মুখ দিয়ে ভালো লাগলো না, তখনই মনে হলো যে তুমি ব্লগিং ছেড়ে দিয়ে কন্ট্রোভার্সিতে ঢুকে গেলে, কারণ যেহেতু তোমার আগের দুটো ভিডিওতে ভিউজ হয়েছে। তুমি কিন্তু আমাকে খারাপভাবে নিও না, আমি তোমার এগুলো ভালো লেগেছে, কোথাও গিয়ে মনে হয়েছে যে তুমি মন্দিরার সাথে ঈর্ষান্বিত হয়ে ওর পিছনে ছুটছ, তুমি ওর এটা চরিত্রের ধর্ম, ও ওর কেচ্ছা কামেরি নিয়ে এসে ও ভিউজ কামাচ্ছে, তুমি ওকে নিয়ে ভিউজ কামাচ্ছ, ব্যাপারটা সে একই হলো না, ও ওর বাবা মাকে নিয়ে কেচ্ছে কামারি করে, ওর যদি মান সম্মান লজ্জা ইজ্জত না থাকে সেগুলো বিক্রি করে যদি ও ভিউজ কামাতে পারে, তাহলে তুমি কি করছো, তুমি ওকে ওয়াইটি প্ল্যাটফর্মে নিয়ে এসে ওর কেচ্ছা কামারি বলে তুমি ভিউজ কামাচ্ছ, এটাই তো নিয়ম, কন্ট্রোভার্সি যারা করে এটাই তো নিয়ম, আর ওর হয়তো এটা টেকনিক, আর তোমার টেকনিক ওকে নিয়ে ভিউজ কামানো, ব্যাপারটা সে একই হলো, তোমার সাথে মন্দিরার কিন্তু কোনো পার্থক্য থাকলো না এখানে। আর একটা বলি সম্মানের কথা, জানো তো ছুটকি, এখন সম্মান হচ্ছে এতে, যার অর্থ আছে তার সম্মান আছে, মন্দিরার অর্থ আছে, মন্দিরার নাম যশ আছে, মন্দিরার সম্মান আছে, বুঝতে পারছ, এখন ও একটা স্টার বলতে পারো, ওয়াইটি জগতে 3.5 লাখের একটা চ্যানেল, ও একটা স্টার বলতে পারো, অতএব ও ওই ওর ওই কি বাবা মাকে কি বললো, মাকে কি বললো, মার কি কেচ্ছা বললো, আমার মনে হয় এটা ওর ভিডিওগুলো দেখে যা মনে হচ্ছে, যা করেছে তাতে ওর কিচ্ছু এসে যায় না, কারণ মানি ইজ এভরিথিং, ওর কাছে এখন মানি আছে, মানি আছে মানে সম্মান ওর কাছে আছে, কিচ্ছু এসে যায় না, এটা আমার মনে হয়। এবার বলি তোমার আর একটা কথার উত্তর দিই, মানে মন্দিরার মার কথা, মন্দিরার মা একটা ভিডিও দিয়ে এত ভিউজ কামালো, এত সাবস্ক্রাইবার কামালো, এই নিয়ে আমি ভিডিও করেছি, পারলে দেখে নিও, এটা একদমই সত্যি কথা, যার মেয়ে নাকি স্টার, যার মেয়ে নাকি 3.5 লাখের একটা চ্যানেল, আর পুরোটা রাজনীতি করে গেছে ভিডিওতে, তুমি হয়তো ওর ভিডিওগুলো দেখেছো কিনা আমি জানি না, পুরোটা রাজনীতি করার পরে কিন্তু ওর মাকে এনেছে ওয়াইটিতে, মার মুখ খুলিয়েছে, এটা পুরোটা পূর্ব পরিকল্পিতভাবে, তো ওর মার ভিউজ হবে না, কার হবে, তোমার হবে, আমার হবে, ও কিন্তু এই তত্ত্বটা, ওর মার এই কাহিনীটা দীর্ঘদিন ওয়াইটিতে বলেছে, বাবাকে দিয়ে ওর নিজের ভিডিওতে বলে গেছে, তখনও কিন্তু ওর মাকে সামনে আনেনি, কখন এনেছে, যখন তৈরি ময়দান, ময়দানটা একদম রেডি, তখন কিন্তু ওর মাকে নিয়ে এসছে, ভিউজ তো হবেই, কারণ সবাই জানতে চেয়েছে ওর মার মুখে যে আসল ঘটনাটা কী, সবাই মুখিয়েছিল, তা ওর মার তো ভিউজ হবে, কারণ ওর যারা ভিউয়ার্স সব ঢুকে গেছে মন্দিরার মায়ের ভিডিওতে, প্লাস যারা ওর নেগেটিভ ভিডিও করে সবাই চলে গেছে ওর মার ভিডিও দেখতে, ওর বাবার ভিউয়ার্সরা সবাই চলে গেছে মন্দিরার মার ভিডিও দেখতে, তা হবে না, তৈরি ময়দানটা তো মন্দিরা তৈরি করে দিয়েছে, এটা বলার কিছু নেই, এ নিয়ে আমিও ভিডিও করেছি, কারণ ময়দান তৈরি করে দিয়েছে, উনি বলেছেন উনি আর ভিডিও করবেন না, ওই একটা ভিডিওতেই ওর বরের কাহিনীটা বলেছে, নিজের জীবনের কাহিনীটা বলেছে, কতটা নির্লজ্জ হলে নিজের জীবনের লিভিংয়ের কথা অন ক্যামেরায় বলে এটা বুঝতে পারো না, আর সেইটা বিক্রি করে মন্দিরা খায় এটা বুঝতে পারো না, এটা এটা এদের কাছে কোনো ব্যাপার না, এরা ফিল্ম স্টারদের মতো, ফিল্ম স্টারদের যেমন অনেকগুলো বিয়ে থাকে, ওদের কোনো ব্যাপার না, আজকে এটা বিয়ে করছে, কালকে ওটা বিয়ে করছে, কালকে একে ডিভোর্স করে ওর কাছে যাচ্ছে, বাবা মার ঠিক থাকে না, এরাও তাই হয়ে গেছে, তাহলে এদের কাছে ওটা কোনো ম্যাটারই করে না, ওই যে মন্দিরার মা লিভিংয়ে ছিল এটা এদের কাছে কোনো ম্যাটারই করে না, এখন বুঝতে পারি, আর ওই যে কেউ কেউ বলছে বা মন্দিরার মা বলেছে না আর ভিডিও করবে না, মিলিয়ে রেখো, মন্দিরার মা আবার ভিডিও করবে, আর আমি এর পক্ষে, এটা আমি আগেও বলেছি এখনও বলছি, যার চ্যানেলটা এইভাবে দাঁড়িয়ে গেছে, একদিনে এত সাবস্ক্রাইবার হয়েছে, একদিনে মনিটাইজ হয়ে গেছে, আমি চাই উনি আরও ভিডিও করুক, উনিও এসে উনার জীবনী বিক্রি করে দিক, প্রচুর ভিউ হবে, আরে টাকা আসলে পরে নিজের জীবন থরি, ওটা কোনো ব্যাপার, ওটা কোনো ব্যাপার না, বড় বড় স্টারদের কথা ভাবো, সবার জীবন কাহিনী আছে, কিচ্ছু না, উনি আবার ভিডিও করবেন, আজ না কাল, দেখতে থাকো, দেখতে থাকো, আর আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি, আমি চাই উনি ভিডিও করুক, আমি চাই উনি ভিডিও করুক, তো যেটা বলছিলাম তোমাকে, তা তুমিও কিন্তু ওদের থেকে কম হলে না,
তুমিও কিন্তু ওদের কেচ্ছাটাকে বিক্রি করলে। মন্দিরা মন্দিরার বাবা মার কেচ্ছা বিক্রি করেছে, আর তুমি মন্দিরা আর মন্দিরার বাবা মার কেচ্ছা বিক্রি করলে। তাহলে হলো না, তুমি ওদের মতো, ওদেরই মতো হলে না তুমি? এটাই বলতে আসলাম আমি আজকে, যে তুমি ব্লগিং চ্যানেল করো, ব্লগ করো, তোমার সাবস্ক্রাইবারও একদম কম না, হয়তো কমে গেছে ভিউস, ব্লগ করো। প্রচুর ব্লগারদের, প্রচুর ব্লগারদের নিয়ে নেগেটিভ ভিডিও হয়, কন্ট্রোভার্সি হয় প্রচুর। তুমি এই যে প্রিয়া, মৌ, প্রীতি এদের কথা বলছো না, তারপর হচ্ছে MSL এদের কথা বলছো না, মানে কণিকা উজ্জ্বলের কথা বলছি, এদের কথা বলছো না, এদের নেগেটিভ ভিডিও হয় না, এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না, কাটা ছেঁড়া হয়, তাই বলে এরা কি কন্ট্রোভার্সি করতে নামে? নামে না। কখন নামে? যখন তাদের বিধাতে 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 ফিডব্যাক একদম দেওয়ালে ঠেকে যায়, হয়তো লাইভে এসে একটা কথা বলে বা একটা ছোট্ট একটা ভিডিও করে তাদের মনের কথা বলে, কন্ট্রোভার্সি করে না। কিন্তু তোমার আজকে কমিউনিটি পোস্টও দেখলাম এই কন্ট্রোভার্সিকে নিয়ে বলেছ। তা যত বড় বড় ব্লগার আছে প্রত্যেককে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হয়, তারা কিন্তু উল্টে ফিডব্যাক দেয় না। তুমি যেটা কালকে করলে, তুমি একটা ব্লগার, তুমি এসে ফট করে একটা ফিডব্যাক দিয়ে দিলে, আর যদি মনে করো, আবার বলছি, তুমি কন্ট্রোভার্সি করবে, কন্ট্রোভার্সিতে প্রচুর ভিউ, তবে ভেবো না কিন্তু কন্ট্রোভার্সিতে খাটনি নেই। এই যে আমরা ভিডিওগুলো করতে বসি, তিনটে চারটে পাঁচটা করে ভিডিও দেখতে হয়, প্রত্যেকের ভিডিও দেখতে হয়, ওয়াইটিতে চোখ রাখতে হয়, আর যাকে নিয়ে করবো তাকে নিয়ে ভিডিওগুলো দেখতে হয়, কে কী ভিডিও নামাচ্ছে, সে কী বলছে ভিডিওতে, সেগুলো দেখতে হয়, দেখে ভিডিও নামাতে হয়, তারপরে সেটাকে এডিটিং করতে হয়, তারপরে কী কী করতে হয় তুমি জানো। তুমি ভেবো না যে ব্লগাররা শুধু খাটনি করে, পরিশ্রম করে, কন্ট্রোভার্সি করলে পরেও তার পিছনে প্রচুর খাটনি আছে, তুমি ভেবো না। এবার তোমার আর একটা প্রশ্নের উত্তর দিই। এই যে তুমি বলছো না ইউটিউব খুললেই মন্দিরা 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 হুড়মুড় করে পড়ছে, এটা ওর ক্যালি কই, তুমি আমি তো পাচ্ছি না। চলো তুমি আমি চেষ্টা করি যে ইউটিউব খুললেই তোমার নাম আর আমার নাম ঝাঁকে ঝাঁকে লোক বলবে, কই আমরা তো পাচ্ছি না, এটা ওর ক্যালি, এটা ওর ক্রিয়েটিভিটি, ও এটা পারে যেটা আমরা পারি না, এই নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। ভগবান যদি তোমার জন্য মুখ তুলে তাকায়, ক্রিয়েটার্সরা, ভিউয়ার্সরা যদি তোমাকে ভালোবাসে, এমনিই ভিউ হবে, এটা কাউকে বলে দিতে হবে না। ওর ভাগ্য ভালো, ওর কপাল, ওদের যারা ব্লগিং করে বড় বড় ব্লগার তাদের কপাল ভালো, ভিউয়ার্সরা ভালোভাবে নেয়, দেখে, অনেক ভালো ভালো ভিউয়ার্স আছে, ওর থেকে অনেক ভালো ভালো ভিডিও আছে আমি দেখেছি চ্যানেলে, তাদের ভিউ নেই, তাদের ভাগ্য ভালো না, তাদের ভিউ নেই, মেনে নিতে হবে, ভাগ্যটাকে মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। আর নয়তো তোমার মতো কন্ট্রোভার্সিতে নেমে যেতে হবে, কারণ এখন কন্ট্রোভার্সিতে খুব ভিউ, কারণ ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে, বুঝতে পেরেছ? এবার বলি তোমার ওর চালাকির কথা। এই যে বললে না যে যারা যারা নোংরা নোংরা থাম্বনেল নিয়ে ওর বাবা মাকে কদর্যভাবে ভিডিও করছে তাদের কথা বলছে না, এখানেই তো ওর চালাকি। তাদেরকে কিন্তু যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে কিন্তু স্ট্রাইকও দেয়নি, এই জায়গাটাই কিন্তু মন্দিরার জয়। মন্দিরা জানে যে এইটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, আরও মুখ খুলবে না, মুখ খুললে ওই যে তুমি বললে ওর চ্যানেলটা গ্রোথ হয়ে যাবে, তার চ্যানেলটা গ্রোথ হয়ে যাবে, এটাই তো বুদ্ধিমতির কাজ, এগুলো দেখে শেখো, ওকে দেখে শেখার কিছু আছে, ও একটা কন্টেন্ট ক্রিয়েট করে দিয়ে চলে গেছে, আর তাই নিয়ে ওয়াইটিতে হই হই রই রই পড়ে গেছে, আমরা কিছু কন্ট্রোভার্সি যারা করি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু ভিউজ কামিয়েছি, ও তো কামিয়েছে, ও তো যা কামানোর কামিয়ে নিয়েছে, আমরাও কিন্তু কম যাইনি, তাই জন্য কিন্তু ও কারুর মনে দুঃখ দেয়নি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু স্ট্রাইক দেয়নি, এই দিক থেকেই কিন্তু বলবো মন্দিরা বড় মনের পরিচয় দিয়েছে। আর স্ট্রাইক দিলেও জানি না কী হতো, কারণ ও নিজেই তো নামিয়েছে ওর বাবা মাকে, তাহলে সেক্ষেত্রেও স্ট্রাইক দেবে কোন মুখে, সেটাও কিন্তু একটা দিক। আবার ওর বুদ্ধিমতিরও একটা দিক আছে, এটা কিন্তু বলতেই হবে, মানতেই হবে, যেমন বুদ্ধি, ও যেমন বুদ্ধিমতি সেরকম চালাক, এই জন্যই ওর চ্যানেলটা তত্তর করে এগিয়ে গেছে। আর এটাও তো ওর কাছে খুব প্রেস্টিজের ব্যাপার না, 3.5 লাখ টাকার 3.5 লাখ সাবস্ক্রাইবারের একটা চ্যানেল, 30,000-25,000 যদি ভিউ হয়, একটা তো মান সম্মানের ব্যাপার থেকেই যায়, তখন সে দিশা না পেলে কী করবে, ওয়াইটিতে এসে বাবা মাকেই বেঁচে দিল। তো ঠিক আছে, তাই নিয়ে কিন্তু তুমি আমিও কিন্তু ছাড়ছি না, তুমি আমিও কিন্তু ভিউজ কামাচ্ছি। আজকে ও যদি ওর বাবা মাকে কন্টেন্ট না বানাতো, তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুমি ব্লগার হয়েও ভিউজ কামাতে পারতে না, বুঝতে পেরেছ? এবার তোমার ভিডিওটার শেষের দিকে আসি, অনেক কথার উত্তরই দিলাম, আর পুরো কথার উত্তর দেওয়া সম্ভব না। ইউটিউবকে দায়ী করছো, কোথাও একটা যেন মনে হচ্ছে ইউটিউবকে দায়ী করছো। শোনো বন্ধু, ইউটিউব কিন্তু ব্যবসা করতে বসছে, ইউটিউব কিন্তু ছ্যাবলামো করতে বসেনি, ইউটিউব রেকমেন্ড অবশ্যই করে, কারণ ইউটিউব ইনকাম করতে এসছে, এখানে একটা ইউটিউব কামাতে এসছে,
অবশ্যই ইউটিউব বুঝে শুনে এগুলোকে রেকমেন্ড করে। একদম ঠিক বলেছো তুমি, শুধু ভিউয়ার্স দিয়ে ভিউ হয় না, ইউটিউব রেকমেন্ড করে। এটা ইউটিউব ব্যবসা করতে এসছে। ইউটিউব কার চরিত্র নিয়ে, কার বাবা মাকে নিয়ে, কাকে ল্যাংটো করলো, কাকে শুয়ে দিল দেখবে না বন্ধু। ওরা ব্যবসা করতে এসছে, ওরা বোঝে, ইউটিউবও বোঝে, ভালো ভালো মাথা আছে ওখানে, ওরা যে যে কোনটাকে রেকমেন্ড করলে কোনটার ভিউজ বাড়বে, কোনটাতে ওদের অ্যাড আসবে, কোনটাতে ওদের ইনকাম হবে, ওরা দম দিয়ে বসে নেই। তো ওরা তো রেকমেন্ড করবেই এইসব, যত নোংরা ঘাটবে তত ওদের মজা, তত ওরা মজা পায়, তত ওরা রেকমেন্ড করে। এটা তো একদমই ঠিক বলেছ, এতে আমার মনে হয় না ইউটিউবের কোনো দোষ। ওরা যত নোংরা ঘাটবে ওদের তত লাভ, আর ওরা এটা করতেই এসছে, ব্যবসা করতে এসছে। ওরা তোমার ব্লগিং চ্যানেলটা ইউটিউব রেকমেন্ড করে না, ফলে তারা কিছু ভালো বুঝে না। ভালো বুঝলে অবশ্যই সে রেকমেন্ড করে দিত। দেখো তোমার ব্লগিং ব্লগগুলো রেকমেন্ড করছে না, কিন্তু তোমার এই যে কন্ট্রোভার্সিগুলো, তাহলে ইউটিউব চাইছে তুমি কন্ট্রোভার্সি করো, ইউটিউব চাইছে, বুঝতে পেরেছো? এইগুলো কিন্তু রেকমেন্ড করছে, যার জন্য তোমার এত ভিউজ হচ্ছে। ইউটিউবও বোঝে কার দ্বারা কী হবে, হয়তো বুঝেছে যে তোমার দ্বারা ব্লগিং হবে না, তোমার দ্বারা কন্ট্রোভার্সি হবে। আর যারা ব্লগিং করে তাদের ব্লগগুলো নিশ্চয়ই ইউটিউবের কাছে কোনো ভালো কিছু হয়েছে, ভালো সাইন করেছে, তাই ইউটিউব ব্লগিংগুলো রেকমেন্ড করে। বোঝাতে পারলাম? এটা তো সত্যি কথা, ওয়াইটি থেকেই তো আমরা শিখছি যে কোনটা কোনটা ইউটিউব চাইছে। এটা তোমার দোষ না, এটা তোমার দোষ না, কিন্তু এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। সবার দ্বারা সব ধৈর্য ধরা সম্ভব না। এই যে তুমি বলছো না কন্ট্রোভার্সি করতে গেলে পুরো ভিডিও দেখতে হয়, এটা তোমার কাছে ভুল তথ্য। আমি জানি না কার উদ্দেশ্যে বলেছো, হয়তো দুটো একটা মিস্টেক হয়ে যায়, কিন্তু তুমি বলছো না পুরো ভিডিও না দেখে কন্ট্রোভার্সি করে না। আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও না দেখে কন্ট্রোভার্সি করে, এটা আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করে বলতে পারি। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে চ্যালেঞ্জ করছি তোমার সাথে, কোনো ভিডিও কমপ্লিট না দেখে, পুরোটা না দেখে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করে না, এটা তোমার ভুল ধারণা। এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের জন্য একটা তুমি ভুল তথ্য দিচ্ছ। তবে তোমার ভিডিওর একদম শেষে এসে বলি, তুমি বললে যে মন্দিরা রিয়েল লাইফে এক, ভিডিওতে এক, সেটা আমিও জানি, আমিও শুনেছি, কিন্তু এটাও দেখেছি বন্ধুরা যে মন্দিরার বাড়িতেই কিন্তু প্রচুর ক্রিয়েটার্সরা এসছে। যেমন আমাদের প্রিয়া এসছে, প্রিয়া এসে আমাদের সাথে মিট আপ করেছে, চাকদায় মিট আপ করেছি। আমার মৌ এসছে এই মন্দিরার বাড়িতেই, মন্দিরার মেয়ের জন্মদিনে দেখেছি চাঁদের হাট, প্রত্যেকে এসছে ওদের বাড়িতে। এবং মাঝে মাঝেই দেখি মন্দিরার বাড়িতে কেউ না কেউ যাচ্ছে, অন ক্যামেরায় যেটা দেখবো সেটাই তো বলবো। আমি কিন্তু নিজেও শুনেছি, আবার বলছি নিজেও শুনেছি, মন্দিরা খুব অহংকারী এবং মন্দিরা কেউ বাড়িতে গেলে অনেক বিরক্ত হয়, শুনেছি কিন্তু, আবার দেখেছি কিন্তু মন্দিরা যেই যাক না কেন তাকে খুব সুন্দর করে ব্যবহার করেছে, ব্যবহার করে তাকে সেবা যতটুকু তার সাপোর্ট দেওয়ার দিয়েছে, এটাও কিন্তু দেখেছি। বুঝতে পারি না মানুষের মুখোশ না মুখ, কোনটা কোনটা আসল কোনটা সত্যি, আমরা সম্পূর্ণটাই ধোয়াশার মধ্যে। কারণ আমরা কোনোদিন, আমি কোনোদিন মন্দিরার সামনে যাইনি, কাছ থেকে ওকে দেখিনি, যতটুকু ভিডিওতে দেখি ততটুকু বলি। আর একটা মিট আপে গিয়ে শুনেছিলাম কিছু কথা, তাই বিশ্বাস করেছিলাম বা এখনও বিশ্বাস করি, ভাবি। তাছাড়াও আমাকে অনেকে বলেছিল মন্দিরা খুব অহংকারী, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখি ওর বাড়িতে প্রচুর, অবশ্যই এরা সবাই বড় বড় ব্লগাররা এসেছিল ওর বাড়িতে, যারাই এসেছিল তারাই বড় বড় ব্লগাররা, এবং খুব আনন্দ ফুর্তি করেছিল ওর বাড়িতে এসে, পুরোটাই কিন্তু দেখেছি। এর থেকে কিন্তু বোঝা যায় না যে মন্দিরা আর যাই হোক লোক পছন্দ করে না। ভিডিওর শেষের দিকে উত্তর দিতে আসলাম, তুমি বলেছ যে তুমি যে ওর ফোন নাম্বারটা রিভিল করেছিলে অন্যায় করেছো, যাই হোক অন্যায় করে ক্ষমাও চেয়েছ, কিন্তু একদম শেষে এসে কিন্তু তুমি বুঝিয়ে দিলে মন্দিরাকে তুমি কতটা হিংসা করো, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। কারণ তুমি বললে মৌপ্রিয়া এরাও ব্লগার, এদের নিয়ে তো কন্ট্রোভার্সি হয় না, তুমি তাহলে জানোই না এদের নিয়ে কত কন্ট্রোভার্সি হয়, এবং সেই কন্ট্রোভার্সিতে সামিল থাকি আমরা, মৌকে নিয়ে, মৌয়ের শাশুড়িকে নিয়ে, প্রিয়াকে নিয়ে, প্রিয়া যাকে নিয়ে কী ধরনের কন্ট্রোভার্সি হয় তুমি জানো না, তাহলে আগে জেনে নাও এদের নিয়েও কন্ট্রোভার্সি হয়। তো তোমার সবার সব শেষে বুঝতেই পারলাম তুমি মন্দিরাকে প্রচণ্ড হিংসা করো, কেন তোমার ভিডিওটা গেন করছে না, কেন ওরটা গেন করছে, ও মা বাবাকে বিক্রি করছে, ও যা খুশি তাই করুক, তোমার যদি না পোষায় ওর ভিডিও দেখো না। কিন্তু তোমার লাস্ট এসে, লাস্ট কথা এসে যেটা বুঝলাম, তুমি একটা হিংসার থেকে এই ভিডিওটা করে ফেলেছো, আর তুমি বলতে চাচ্ছ তুমি কন্ট্রোভার্সি করবে, তো নেমে যাও, অগ্রিম ওয়েলকাম থাকলো,
নেমে যাও কন্ট্রোভার্সি করতে, আমরা আজ থাকবো তোমার পাশে। আর এটুকুই বলবো, তুমি শেষের কথাগুলো ঠিক বললে না, মন্দিরাকে নিয়ে শেষের যে কথাগুলো বললে বা পাশে যে স্ক্রিনশটের যে কথাগুলো লিখলে সেগুলো মনে হয় না ঠিক বললে। ওর কন্টেন্ট, ওর মানে মন্দিরার নেট, মন্দিরার ক্যামেরা, মন্দিরার পরিশ্রম, ও যা খুশি তাই দেখাবে, এটা ওর ব্যাপার। ও ওর কন্টেন্টে, ওর ভিডিওতে কী দেখাবে সেটা ওর ব্যাপার, আমি আমার ভিডিওতে কী বলবো সেটা আমার ব্যাপার। তোমার যদি ভালো না লাগে তুমি দেখবে না, কারণ তুমি পুরো হিংসার থেকে ভিডিওটা করে ফেলেছ। সম্পূর্ণটাই বুঝে গেলাম, পুরো হিংসার থেকে ভিডিওটা করে ফেলেছ, এটা অনেক সময় হয়। মাথা ঠান্ডা করো, এগিয়ে যাও, ব্লগিং করো, ব্লগিং করে এগিয়ে যাও। আর যদি মনে করো না কন্ট্রোভার্সি করবে, করো, কোনোটাতেই আপত্তি নেই, সবগুলোতেই শুভকামনা থাকলো। কিন্তু এই ভিডিওটা আমার যেন কোথাও মনে হলো মন্দিরাকে প্রচণ্ড হিংসাত্মকভাবে আক্রমণ করলে তুমি। এইটুকুই সুতরাং আজকে আমার ভিডিওটা এটুকুই ছিল। কালকে আমি ছুটকিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, কারণ ও ক্ষমা চেয়েছিল, ক্ষমা চাওয়ার পরেও মন্দিরা ওর কোনো উত্তর দেয়নি, তাই নিয়ে আমি ভিডিও করেছিলাম। কিন্তু কালকের ওর ভিডিওটা দেখে পরিষ্কার করে দিল যে ও মন্দিরাকে কতটা হিংসা করে। বন্ধুরা, মন্দিরাও কিন্তু আমার শত্রু না, মন্দিরার কিছু কার্যকলাপ আমার ভালো লাগেনি, কিছু ভিডিও ভালো লাগেনি জন্য আমি ওর নেগেটিভ কিছু ভিডিও করেছি, কিন্তু তাই বলে এই না যে মন্দিরা আমার শত্রু হয়ে গেছে। মন্দিরার কিন্তু আমিও খুব ভালো একটা ভিউয়ার্স। তো যখন দেখলাম ও হিংসাত্মকভাবে ছুটকি মন্দিরাকে আক্রমণ করলো, সম্পূর্ণটাই বোঝা গেল পুরো হিংসার থেকে এই ভিডিওটা করেছে, তাই জন্য আজকে ওকে বলতে আসলাম। এইটুকুই ছিল আজকে ওকে বলার। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, কিন্তু লাইক কমেন্ট শেয়ার তিনটেই চাই। আর নতুন যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে যাবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।